আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিষ্টি আজ তো জলপাইয়ের আচার তৈরি করেছি। আচারটা তৈরি করা অনেক সোজা, কিন্তু খেতে দারুণ মজা। কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। এই আচারটা তৈরি করার জন্য একটু বড় বড় সাইজের জলপাই নিয়েছি, 1.5 কেজির মতো জলপাই। জলপাইগুলোর চারদিকে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এখন এই জলপাইয়ের আচার তৈরির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে কয়েকটা শুকনো মরিচ, আস্ত জিরা আর পাঁচফোড়ন ভেজে শিলপাটায় বেটে নেব। এখন আমরা চুলা আর একটা কড়াই বসিয়ে আচারটা তৈরি করে নেব। তার জন্য সরিষার তেল 200 গ্রাম দিয়ে দিলাম পাতিলে। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি করে রেখেছি একটা আস্ত, সেটা দিয়ে দিলাম। একটা আস্ত শুকনো মরিচ ফেড়ে তেলের মধ্যেই দিয়ে দিলাম, একটু সুন্দর গন্ধর জন্য। যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলার মধ্যে শুকনো মরিচের পরিমাণটা বেশি, সে কারণে এখানে একটা মরিচ আমি দিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচের মতোই দিলাম সরিষা বাটা, আদা আর রসুন বাটা দিয়েছি। এটা একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো উপকরণ, হলুদ গুঁড়ো আর মরিচগুলো। এগুলো তেলের সাথে ভালোভাবে ভুনে নিব। নেওয়া হয়ে গেলে এখানে জলপাইগুলো দিতে হবে। এগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলো ভালোভাবে মশলার সাথে ভুনে নেব। কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করলে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। এখন অনবরত নাড়তে হবে, তা না হলে মশলাগুলো নিচে লেগে যাবে। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে এখানে 1/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তারপর চিনিটা মেশানো হয়ে গেলে চিনির থেকে পানি বেরোয় আসবে। ঠিক এ পর্যায়ে 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা জলপাই ভেঙে খেয়ে দেখেছি অতটা মিষ্টি হয় না, সে কারণে আমি এখানে আরও একটু চিনি যোগ করব। যদি কেউ টক খেতে চায় তাহলে আর চিনি দেওয়ার কোনো দরকার নাই। আমি একটু মিষ্টি করব, সে কারণে চিনি আর একটু দিয়ে দিলাম। বেশি তেল দিয়ে আচারটা তৈরি করলে যখন এটা বয়ামের মধ্যে থাকবে, আস্তে আস্তে এই জলপাইটা অনেক মিষ্টি লাগবে, টক ভাবটা একদম থাকবে না। তো চুলা চালটা বন্ধ করে আমি আচারটা নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। ঠান্ডা হয়ে গেলে এগুলো বয়ামের মধ্যে সংরক্ষণ করব। এই আচারটা রোদে না দিলেও 1 বছর পর্যন্ত খুব ভালো থাকে। যত আচারই তৈরি করি, এই আচারটার মতো কোনো আচারই আমার ভালো লাগে না। অনেক মজার এবং সুস্বাদু হয় খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।